আমি অনেকবার কারণ নির্যাতিত হয়েছি এবং অনেকটা মামলা আছে এই সরকারের আমলে। তারপরে আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে ভয়ভীতি দেখিয়ে রাজপথ থেকে কি দমিয়ে রাখতে পারবে না। আমরা এই আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। বিএনপির বিগত আন্দোলন সংগ্রামে মামলা ও কারা নির্যাতিতদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। সোমবার দুপুরে নগরীর পুরাতন চাঁদগ্রস্ত একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজম মাসুমের সভাপতিত্বে ও চাঁদগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে কর্মসূচি দিবে তার জন্য সবসময় প্রস্তুত তারা। ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে বলেও জানান তিনি। আমরা প্রথমে দেশ বাঁচানোর আন্দোলনে আছি, পরে দল বাঁচানোর আন্দোলনে আছি। আমরা বিএনপিকে বাঁচানো, এটা হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন। যেভাবে আন্দোলন দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আমাদের মনে সর্বপ্রথম স্থান দিয়েছে আমরা দেশের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। সুতরাং এখানে ভেঙে পড়ার কোনো অবকাশ নাই। জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক জিয়ার সৈনিকেরা ইনশাল্লাহ আরও সুদৃঢ় বলে বলিয়ান হয়ে এই দেশের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এই আশা ব্যক্ত রাখি আমি। আমাদের উৎসাহ, আমাদের সাহস, আমাদের ইনশাল্লাহ আমরা সততার পথে আছি, ন্যায়ের পথে আছি। মামলা মোকদ্দমা দিয়ে কখনো আমাদেরকে পিছপা করা যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুগ্ম সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সহসাধারণ সম্পাদক জমিরুদ্দিন মানিক, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম, সহ সম্পাদক এস এম ফারুক সহ আরো অনেকেই। এ সময় কারাভোগকারীরা তাদের নির্যাতনের কথা তুলে যুবদল এখন কোনো মামলাকে ভয় পায় না বলে জানান। আজকে আমাদের কর্মসূচি কোনোদিন বন্ধ ছিল না। দেশনায়ক তারেক রহমান যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে রাজপথে নেমেছি। ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমান যদি আমাদেরকে রাজপথের জন্য যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা দিয়ে আমরা রাজপথে থাকবো। সকল আন্দোলনের ঊর্ধ্বে আমরা দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষার জন্য এই আন্দোলন থেকে আমরা এক পাও পিছপা হতে আর রাজি নই। আমরা এই কারা নির্যাতিত প্রোগ্রামে আজকে মোশারফের নেতৃত্বে অর্ধভোজ আয়োজন করা হয়েছে। এই সরকারের পদত্যাগ পর্যন্ত 18 কোটি জনগণের মাধ্যম দিয়ে সরকার শেখ হাসিনা সরাসরি পতন ঘটা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। পরে কারাভোগকারীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। জুনায়েদ হাসান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।